উড়িষ্যার বালেশ্বর থেকে 70 কিলোমিটার দূরে জঙ্গল ও জলপ্রপাতের মধ্যে অতীত হয়েছিল সতীর নিম্ন দন্তসমূহ। এই শক্তিপীঠের নাম বারাহী, বারাহীর অপর নাম পঞ্চসাগর। এই পঞ্চসাগরের শক্তির নাম, মায়ের নাম বারাহী, আর ভৈরবের নাম, বাবার নাম মহারুদ্র। এই পঞ্চসাগরে মায়ের জন্য আবাহন, মায়ের জন্য নিবেদন, মায়ের পূজা। কেন আমায় আনলি মাগো মহাবাণী সিন্ধু কূলে, কেন আমায় আনলি মাগো মহাবাণী সিন্ধু কূলে, ক্ষুদ্র ঘাটে এ সিন্ধু জল কেমন করে নেব তুলে, ক্ষুদ্র ঘাটে এ সিন্ধু জল কেমন করে নেব তুলে, কেন আমায় আনলি মাগো মহাবাণী সিন্ধু কূলে, কেন চতুর্বেদে বাণী লয়ে দুলে চারি বিন্দু হয়, চতুর্বেদ এই বাণী লয়ে দুলে চারি বিন্দু হয়, এই বাণী বিন্দু যে মা গ্রহ তারা গগন বলে, কেন আমায় আনলি মাগো মহাবাণী সিন্ধু কূলে, কেন আমায় আনলি মাগো অনন্তকাল রবি শোষী এই সে মহাসাগর হতে, সোনার ঘটে রসের ধারা নিয়ে ছড়ায় ত্রিজগতে, অনন্তকাল রবি শোষী এই সে মহাসাগর হতে, সোনার ঘটে রসের ধারা নিয়ে ছড়ায় ত্রিজগতে, স্বল্প আমার এ আধারে সে বাণীকে ধরতে পারে, স্বল্প আমার এ আধারে সে চরণ ছোঁয়ে, কেন আমায় আনলি মাগো মহাবাণী সিন্ধু কূলে, কেন আমায় আনলি মাগো মহাবাণী সিন্ধু কূলে, কেন আমায় আনলি মাগো মহাবাণী সিন্ধু।